আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা দেখানো হবে আপনাদের, যে কিভাবে আমরা ক্যানভা সফটওয়্যারটাকে ইউজ করব বা ক্যানভা সফটওয়্যার দিয়ে কিভাবে আমরা গ্রাফিক ডিজাইনের কাজ শিখব, সেটা হচ্ছে আমরা গুগল অপশনে যাব। এখানে গুগল অপশনে যাওয়ার পরে আমরা canva.com এখানে জাস্ট canva.com লিখবেন। canva.com লিখলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজটা দিয়ে আপনাকে কাজ করতে হবে। তো প্রথমে যেটা করতে হবে সেটা মনে রাখবেন, এখান থেকে আপনাকে ভাবতে হবে যে আপনি কি করবেন, মানে কি ডিজাইন করবেন আপনি। সাপোজ আমি এখান থেকে যদি বলি যে আমি একটা নতুন করে একটা ইয়ে তৈরি করব, কি বলা যায়, আমি একটা ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করব বা ইউটিউব চ্যানেলের থাম্বনেল তৈরি করব বা ফেসবুক পোস্ট তৈরি করব বা এই যেহেতু অনেক কিছু, বা ভিজিটিং বা বিজনেস কার্ড তৈরি করব বা কি বলা যায় ফেসবুক ব্যানার তৈরি করব, এই যেহেতু যত কিছু আছে। তো আপনি হয়তো বলতে পারেন যে আমি ফেসবুক ব্যানার তৈরি করব বা ভিজিটিং কার্ড তৈরি করে এগুলো বুঝবো কী করে। এখানে দেখেন সব কিছু লেখা আছে, ইউটিউব থাম্বনেল, ফেসবুক পোস্ট, তারপর বিজনেস কার্ড, তারপর আইডি কার্ড, তারপর ফ্লাওয়ার, তারপরে যেহেতু অনেকগুলো আছে এখানে, এই যে অনেকগুলো আছে, পোস্টার আছে, তারপরে প্রেজেন্টেশন আছে, তারপরে ইনস্টাগ্রাম পোস্ট আছে, ভিডিও আছে, তারপর হচ্ছে লোগো আছে, লোগো ডিজাইন কিভাবে করবেন এখানে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে, ইনভিটেশন আছে, তারপর আছে কি ফেসবুক কভার ফটো আছে, কার্ড আছে, তারপরে ইউর স্টোরি আছে, হ্যাঁ, এই যেহেতু সবগুলো এখানে দেওয়া আছে। এরপরে যদি না বুঝতে পারেন এখান থেকে দেখে দেখে দেখবেন কোনটা আপনার ইয়ে হয়। আর এরপরে যদি না বুঝতে পারেন তাহলে আপনি গুগলে যে জাস্ট এখানে যে আপনি সার্চ দিবেন যে কি করবেন, যেমন আমি যদি ইউটিউব ব্যানার সার্চ দিই যে ইউটিউব ব্যানার সাইজ, সেক্ষেত্রে দেখেন ইউটিউব ব্যানার সাইজ হচ্ছে এমন সাইজ হবে 2560 হোয়াইট মানে পাশাপাশি, আর হাইট মানে হচ্ছে আপনার 1400 ওপর নিচে, ওটা 1440, ওকে, এটা হচ্ছে ইউটিউব ব্যানার সাইজ। এখান থেকে আপনি যদি দেন যে ফেসবুক ব্যানার সাইজ, এখানে জাস্ট ফেসবুক এই যে ফেসবুক ব্যানার সাইজ দিলেন, এখানে দেখবেন এখন ফেসবুক ব্যানার সাইজ চলে আসবে, এই যে ফেসবুক কভার ফটো বা ডাইমেনশন অথবা কি ব্যানার সাইজ কত আছে, এখানে আছে 820 × পিক্সেল, 820 হচ্ছে হাইট মানে পাশাপাশি, আর হাইট হচ্ছে 312, এটা দিতে পারবেন, হ্যাঁ, অথবা বলছে যে 640 × 360, এটা হচ্ছে ফেসবুক কভার ফটো, এগুলো দিতে পারবেন। ফেসবুক কভার ফটো কিন্তু আলাদা, আর পোস্ট কিন্তু আলাদা, পোস্ট ফটো অনুরূপ, ইউটিউব কভার ফটো আলাদা, ইউটিউব থাম্বনেল আলাদা, ওকে, আশা করি বুঝতে পারছেন। এগুলো যদি আপনি এখান থেকে করেন সেক্ষেত্রে আপনি দেখেন এখান থেকে যদি আপনি নিজে নিজে তৈরি করেন তাহলে কি করবেন, এখান থেকে আপনি জাস্ট হোমে যাবেন, এখান থেকে আপনি সাইজটা লিখে দেবেন যে আপনি কি করবেন। যেমন আপনি যদি একটা থাম্বনেল দেন, এখন আপনি এখান থেকে ইউটিউব থাম্বনেলের সাইজটা আপনাকে জানতে হবে। তা আপনি এখানে যদি আপনার মনে না থাকে, যেমন ইউটিউব থাম্বনেলের সাইজ মেবি 1220 × 700 কত, আচ্ছা যাই হোক আমি এখান থেকে লিখে দিই ইউটিউব থাম্বনেল, এখানে ক্লিক দিবেন যা চলে আসবে আপনার সামনে, এই যে ইউটিউব থাম্বনেল সাইজ আছে 1280 × 720, ওকে, তা আমরা এখানে চলে যাই, আমরা এখানে চলে যে 1280 × 720 করি, এই যে এখান থেকে বলতে পারবেন আপনি, এখান থেকে বলতে পারবেন 1280 × 720, জাস্ট এখানে ক্রিয়েট ডিজাইন ক্লিক দিন, দিলে আপনার সামনে একটা পেজ ওপেন হবে। এখানে আপনি এই যে পেজটা ওপেন হয়ে গেছে আপনার সামনে, এখন এই পেজটা আপনি কিসের ভিত্তিতে ডিজাইন করবেন, কিসের উপরে, যেমন আমি যদি একটা রানির উপরে ইয়ে করি সেক্ষেত্রে আমি রানির বিষয় দিতে পারি, সেক্ষেত্রে আমি প্রথমত ইয়ে নিতে পারি, কি এভাবে আমি অনেকগুলো ডিজাইন নিতে পারি, যেমন আমি এখানে যদি ইয়ে দিই লাল কালার দিই, যেমন এখানে এলিমেন্ট নিব, এলিমেন্ট নিই প্রথম, এলিমেন্ট নিতে পারি আমি, এগুলো এলিমেন্ট নিলাম, সাপোজ এগুলো এলিমেন্ট নিয়ে
আমি এটাকে রেড কালার দিলাম। এটাকে আপনি এইভাবে ধরে এইভাবে ধরে বাঁকাইতে পারবেন, এইভাবে এদিক নিয়ে যেতে পারবেন, এদিক থেকে আপনি ছোট করতে পারবেন, ঠিক আছে, আর এদিক থেকে আপনি ছোট করতে পারবেন কর্নার থেকে। তবে এবার আপনি যদি মনে করেন যে আমি এটা ধরে বাঁকাবো, বাঁকাবো কীভাবে, মানে এইভাবে বাঁকাইতে পারবেন, এই যে দেখে যাচ্ছে, যদি মনে করেন যে আমি এইভাবে একটা ডিজাইন করবো, এই যে এভাবে একটা পার্ট হবে এরকম আর একটা পার্ট হবে আমি এরকম, ঠিক আছে, সেটাও কিন্তু আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কী করবেন, ভিজিটিং কার্ড এখান থেকে ডিজাইন করতে পারবেন, যেগুলো গ্রাফিক্সের কাজ যেগুলো করে, যে ভিজিটিং কার্ড বলেন, ব্যানার বলেন, পোস্টার বলেন, যেগুলোই বলেন না কেন, এগুলো যে ডিজাইন করে এখান থেকে করে, ঠিক আছে, ভিজিটিং কার্ড, পোস্টার, ব্যানার, ঠিক আছে, তারপরে লিফলেট, ব্যাস একটু বাক হয়ে গেছে, মেলটাকে হালকা একটু সোজা করে দিই, ব্যাস। এখান থেকে আমি এখন একটা কালার সিলেক্ট করবো, তো কালার সিলেক্ট করতে এখানে ক্লিক দিতে হবে, এরপরে ডবল ক্লিক দিলে হবে, দেওয়ার পরে এখানে অপশনগুলো আসবে, আমি লাল কালার দিলাম সাপোজ, অথবা ব্ল্যাক কালার দিতে পারি, আমার যেটা ইচ্ছা সেটা এখান থেকে দেওয়া যাবে, আপনাদের ইচ্ছা মতো দিয়ে যাবো। আমি এখানে রেড কালার দিলাম, ওকে। এটা রেড কালার দেওয়ার পরে এখান থেকে আমি কী কী এগুলো দিব বা কী আইটেমগুলো দিব, আমি যদি এখানে চাইতাম যে আমি এলিমেন্ট দিব না, বা এলিমেন্টের উপরে আমি একটা কুকিং এর আইটেম আনবে, CWCING কুকিং, কুকিং কুকিং এর আইটেম, তো কুকিং এর আইটেম এখানে আমার সামনে অনেকগুলো চলে আসছে আমার থেকে, বা আপনি ফুড দিতে পারেন, ফুড বিভিন্ন আইটেম চলে আসবে, ঠিক আছে, খাবারের, এখান থেকে আপনার যে খাবারটা ভালো লাগে বা যেটা আপনি পছন্দ নিয়ে মনে করেন সেটা এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে, যে খাবারটাকে আপনি পছন্দ নিয়ে মনে করবেন সেটা এখান থেকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তবে আপনি নিজে একটা খাবার ডাউনলোড করে দিতে পারবেন আপনি। এবার আমি এখান থেকে এই খাবারটা দিলাম, এই খাবারটা দিলাম, আমি নামটা চেঞ্জ করে দিতে পারি, যে এখানে বাংলা ঘরোয়া খাবার, বাংলা লিখে দিতে পারি আমি, এইভাবে তৈরি করতে পারবো এখানে। ক্রিকেট কাস্ট আছে না একটু, বাংলা সেখান থেকে যদি এগুলো ঝামেলা করে সেক্ষেত্রে আপনি এখান থেকে টেক্সট নিতে পারবেন, টেক্সট নিয়ে এখান থেকে ক্লিক করে এভাবে লিখতে পারবেন, এটাকে ধরে উপরে নিয়ে যাবেন, এটা মুছে ফেলে দেবেন, আপনার বাংলা বাংলা ঘরে তৈরি তৈরি খাবার, এভাবে আপনি লিখে দিতে পারবেন। তারপর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা কালারও দিতে পারতেন, ঠিক আছে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন যদি আপনি এটাকে কালার হিসেবে দেখতে চান,
যেমন আপনি কি কালার হিসেবে দেখবেন, রেড হিসেবে দেখতে পারেন। রেড রেড এটা অতটা ফুট আছে না, ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট আছে, ব্যাকগ্রাউন্ডটা ডিফেন্ড করবে। ব্ল্যাক দিলে এমন দেখায়, রেডি দিই। রেডি দেওয়ার পরে এটা একটু বড় করে দেন, সাইজটা 50 আছে, আপনি 80 করে দেন, ব্যাস বাংলা ঘর এখন। এটাকে যদি আপনি এখন এইভাবে ইয়ে করেন যে আপনি এটা ফন্টটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আপনি ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন, হুঁচুরা দিতে পারেন, বোল্ড দিলে লেখাগুলো একটু উল্টো হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস কেমনভাবে আপনারা তৈরি করতে পারেন, এখন কিন্তু লেখাগুলো অনেক বোঝা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। ঠিক আছে, ব্যাস এর সঙ্গে আপনি যদি মনে করেন যে আমি একটা কার্টুন দিব, তাহলে একটা কার্টুনও দিতে পারবেন। কার্টুন দিতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যাবেন, এখান থেকে যাওয়ার পরে আপলোড, আপলোড থেকে এখানে আপলোড অন ইমেজ বা ভিডিও যেটা আপনি আপলোড করবেন সেটা এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে কোথায় আপনার ফটোটা রাখা আছে, যেমন আমি এখানে অনেকগুলো ফটো রাখছি খাবারের বিষয়ে ফটো, যেমনগুলো কার্টুনের ফটো রাখছি, যেমন এই একটা রাখছি, একটা খাবারের আইটেম, আর অনেকগুলো খাবারের আইটেম আছে, আমি আমার খাবারের আইটেম আমি নিয়ে যেতে পারবো এখান থেকে, এই কার্টুনটা আমি দিতে পারবো নিচে, দেখি আরো ভালো কার্টুন আছে কিনা। আপনি যেটা পছন্দ করবেন সেটা এখান থেকে জাস্ট আপলোড করুন, আগে আপনি গুগল থেকে আপলোড করে নিতে পারবেন, নিজে নিজে তৈরি করতে পারবেন, তৈরি করার পরে এখানে জাস্ট ওপেন দিবেন, ওপেন দিলে আপনি এখানে চলে আসবে, এসে চলে আস, চলে আসলে যখন আসবে তখন এরকম দেখাবো, তখন আপনি জাস্ট এটাকে ক্লিক দিবেন, এটা ক্লিক দিয়ে এখানে নিয়ে চলে আসবেন, ক্লিক দিলে এখানে চলে যাবে, ক্লিক দিয়েছি আমি এখানে চলে আসছি। বাংলা ঘরে খাবার টাকা আমরা একটু পিছিয়ে দিতে পারি ধরে, আমরা যদি চাইনি সেগুলো দেখবো না তো দেখবো না, যেটা আমাদের প্রয়োজন বা যেটা আমাদের দরকার, আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেলে জাস্ট আমরা এখানে পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে পারবো, জেপিজি করতে পারবো, পিএসডি করতে পারবো, পিডিএফ প্রিন্ট করতে পারবো, ভিডিও করতে পারবো, তারপর গিফট ফাইল তৈরি করতে পারবো, অ্যানিমেশন তৈরি করতে পারবো। তো আমাদের জেপিজি পিএনজি করলে হবে, যে পিএনজিটা ভালো দেখায় ফেসবুক ইউটিউব এখানে ইয়ে করতে গেলে, পিএনজিটা দেওয়ার পর ডাউনলোডে ক্লিক দিয়েছি জাস্ট এরকম হয়ে ডাউনলোড হয়ে যাচ্ছে, এটা এই ডাউনলোড হয়ে গেছে আমাদের সামনে চলে আসছে, ডাউনলোডটা প্রায় কমপ্লিট হওয়ার কাছাকাছি, আমি এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমাদের ডাউনলোডটা কোথায় জমা হয়েছে সেটা আমরা দেখবো। ক্যানভা দিয়ে আপনি আরও অনেক কাজ করতে পারবেন, যদি আপনি মনে করেন যে আমি এখানে ক্রিয়েট ডিজাইন করবো না, আমি জাস্ট অন্য একটা পোস্ট খুঁজছি, যেমন আপনি ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড, বিজনেস কার্ড এখানে অবশ্যই বা আইডি কার্ড আছে, যে বিজনেস কার্ড ক্লিক দিলে হবে, এই যে এখানে ক্লিক দিয়ে দিই, এখানে ক্লিক দিলে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারবেন। যেমন আপনি যদি এখান থেকে একটা ভিজিটিং কার্ড তৈরি করেন বা যেটা করেন, এখানে এটা তো ফ্রি না, এটা ফ্রি না, এসব ফ্রি না, আচ্ছা ফ্রি না হলে ফ্রি না, এগুলো দরকার নয়,
যদি আমরা ফ্রি থাকে তাহলে ফ্রি, যদি ফ্রি না থাকে তাহলে আপনি এরকম বিজনেস কার্ডের এই যে মাপটা এটা দিবেন, অথবা আপনি এখান থেকে দেখে আসতে পারবেন এখান থেকে মাপ কত। ফেসবুক বিজনেস কার্ড সাইজ, বিজনেস কার্ড জাস্ট বিজনেস কার্ড, সরি বাংলা আছে একটু ইংলিশ পড়ে নিন। এখান থেকে জাস্ট লিখবেন BUSINESS বিজনেস কার্ড, ওকে বিজনেস বিজনেস কার্ড লিখবেন, বিজনেস কার্ড সাইজ লিখবেন, লিখলে আপনার সামনে এরকম মাপ চলে আসবে। হ্যাঁ জি, 3.5 ইঞ্চু 2 ইঞ্চ, ঠিক আছে, 3.5 হচ্ছে পাশাপাশি আর ওপরে নিচে হচ্ছে 2 ইঞ্চি, এটা দিলে এই সাইজগুলো আসবে। যেখানে ইমেজে দেখতে পারবেন আমরা অনেকগুলো সাইজ, বিজনেস কার্ডের সাইজ কেমন হয়েছে, একটা যে ওপরে হচ্ছে 3.5, ওই পাশাপাশি 3.5, ওপরে হচ্ছে 2, এখান থেকে আপনি এসব কার্ডগুলো দেখবেন, দেখলে আপনি একটু অনুমান পাবেন। এরপর আমরা অপশনে চলে যান, যাওয়ার পর এখান থেকে যদি আপনি চান যে আমি একটা ইয়ে করবো, হ্যাঁ এলিমেন্ট নিবো, এলিমেন্ট নিয়ে আমি নিজে নিজে তৈরি করবো, নিজে নিজে তৈরি করেন কোনো সমস্যা নেই। এখান থেকে আমি সাধারণত এই এলিমেন্টটা নিতে পারবো, চাইলে অন্য এলিমেন্টগুলো আমি নিতে পারবো, চাইলে কোনো অসুবিধা নেই। আমি এই এলিমেন্টটা নিলাম, নেওয়ার পরে দেখেন আমি এই এলিমেন্টটা নেওয়ার পরে আমি এটাকে কী করবো, ছোটো করবো, ছোটো করতে পারি, এটাকে আমি এভাবে ধরতে পারি, এভাবে ধরে আমি বাঁকা নিলাম, বাঁকা নিয়ে আমি এটাকে এই কোণে রাখলাম, বড় করে নিলাম, আপনারা এমন আপনাদের যতটুকু দরকার, ঠিক আছে ততটুকু করে নেবেন। এটা আমি কালার দিয়ে দিই, এখন আমি কালার দিয়ে দিলাম মনে করেন যে ব্ল্যাক, ঠিক আছে আপনারা এভাবে দিয়ে দিলেন, ঠিক আছে আপনারা যদি চান যে আর একটু বাঁকা মানে, এই যে এই পর্যন্ত হলে সুন্দর দেখাচ্ছে। এরপরে যদি আরও এ করতে চান করতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে দেখেন আমরা আর একটা এলিমেন্ট নিই, আর একটা এলিমেন্ট নিলাম, এখন এটাকে ধরে আমরা বিপরীত পাশে বাঁকাবো, ধরে নিয়ে আসলাম, ব্যাস এটাকে এভাবে এ করার পরে আমি এখান থেকে কি করবো, এখান থেকে আরেকটা কালার দিব, এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে আমি রেড দিয়ে দিলাম, ব্ল্যাক এবং রেড, দেখেন আগে সি, হ্যাঁ এরপরে দেখেন আমরা এরপরে হচ্ছে আমরা এটাকে সাইজ করব, এখান থেকে আমরা দুটো কালার ম্যাচ করলাম, এরপরে আমরা মনে করেন যে একটা পোস্ট লিখলাম, যেমন ভিজিটিং কার্ডে সাধারণত একটা লোগো দেওয়া থাকে বিভিন্ন, যেমন যদি কেউ হোটেলে চাকরি করে সেটা কিন্তু ভিজিটিং কার্ড হয় আলাদা, যেমন আমি এখানে লিখলাম ম্যানেজার, ফন্টটাকে ইয়ে করতে পারি, ম্যানেজার সাধারণত বোল্ড ফন্ট হয়, এটা লিখ দিলে হবে সমস্যা নেই, যেটা আমার ভালো লাগবে এখান থেকে ফন্ট আপনি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে যেমন আমি এটা দিয়ে দিলাম, ম্যানেজার, আর এখান থেকে দিলেন দ্বিতীয়টা দিলেন আপনি, এখানে দ্বিতীয়টা দিলেন আপনি, যেমন খান আলু খান, এটাকে আপনি কালার করলেন কামাল খান, এখানে ব্ল্যাকের ভিতরে আপনার রেড আর হোয়াইট দুইটা মানাবে, ঠিক আছে আপনার যেটা সুবিধা আমি সেটা দিতে পারবেন, ম্যানেজার এই বরাবর বরাবর খান, ম্যানেজার এবং খান, ম্যানেজার এবং খান, এরপরে আপনি ম্যানেজারের যে অ্যাড্রেস সেটা আপনি দিলেন, যেমন অ্যাড্রেসের ভিতর কী কী থাকতে পারে
এখানে দিলেন, উনি কোন কোন হোটেলে চাকরি করে বা কোন সরকারি চাকরি করে কিনা সেটা আপনি সব দিলেন, যে বাসা নাম্বার দিলেন যেটা সুবিধা। যদি মনে করেন যে একটু বড় হয়ে গেছে, ছোট করবেন তাহলে ছোট করে দেন, ঠিক আছে। বসাই দেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যদি ফন্ট সাইজটা আরো ছোট করতে চান সেটা করতে পারবেন। এখন এটা সাদা, এটা কালো, সরি এটা সাদা, এটা লাল, এটা সাদা, আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই, এভাবে ছোট বড় করা যাবে। এখন যদি বলেন যে এখানে একটা লোগো দিবেন, লোগোটা আপনি জাস্ট এখান থেকে নিয়ে আসবেন। কোন প্রতিষ্ঠানে সে জব করে বা কি করে, যেমন আমি এখানে এই সাপোজ এই লোগোটা দিয়ে দিলাম, হ্যাঁ এই লোগোটা করা আছে, অন্য কোনো লোগো আপনার কাছে থাকলে আপনি বসাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ধরে একটু ছোট করে দিতে পারবেন, কন্ট্রোল ধরে এইভাবে কন্ট্রোল চেপে ধরে মাউসে ক্লিক করলে ছোট হয়ে যাবে। এখান থেকে আপনি ধরেও নিয়ে যান, কোনো লোগো থাকলে বা কোনো অর্ডার মানে থাকলে এখানে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, যেটা আপনার সুবিধা হবে, ঠিক আছে। এখন ভিজিটিং কার্ড হয়ে গেছে, এখন আপনি এটাকে আর কোনো কাজ করতে চাইলে বা আপনার একটা ফিক্সার দিতে চাইলে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভিজিটিং কার্ড নর্মালি ফিক্সার কেউ দেয় না, এখান থেকে আপনি জাস্ট একটা ফিল বা ডাউনলোড করুন। এভাবে আপনি এই সফটওয়্যারটা দিয়ে আরো অনেক কাজ করতে পারবেন, কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন, ভিডিও যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ভিডিওতে ক্লিক দেবেন, ভিডিওতে ক্লিক দিয়ে ভিডিও চুজ করবেন, কোন ক্যাটাগরি ভিডিও নেবেন আপনি, এখানে তো ভিডিও এটা দিয়ে দিছে, যদি এগুলো আপনি নেন এরপরে পয়েন্টার ধরলে ভিডিও হবে আর কি, ঠিক আছে, ভিডিও হবে। এখান থেকে লিখবেন আপনি কোন ক্যাটাগরি ভিডিও নেবেন, কোন ক্যাটাগরি ভিডিও আপনার দরকার, ঠিক আছে, সেটা এখান থেকে ভিডিও করতে পারবেন, অডিও নিতে চাইলে অডিও করতে পারবেন, সব কিছু এখান থেকে, ঠিক আছে। মোটামুটি এগুলো জানলে টেম্পলেট দিলে এটা প্রত্যেকটা দিয়ে দিয়ে দেখবেন কেমন আসে, ফটো দিলে এমন আসবে, ঠিক আছে, এলিমেন্ট দিলে কি আসবে, এই বিষয়গুলো আসবে, এই যে এখানে আরো অনেকগুলো বিষয় আছে এগুলো আপনারা সব দিয়ে দিয়ে দেখবেন। সোশ্যাল মিডিয়া লিখলে এখানে সেখান থেকে টুইটার ভাইবার এগুলো সব চলে আসবে, নিচের দিকে আছে যেগুলো এরকম পয়েন্টটা ধরলে ফ্রি লিখা আছে এগুলো নেবেন, এগুলো লিখলে এগুলো শো করবে, আর কিন্তু ফ্রিগুলো ছাড়া কিন্তু অন্যগুলো কিনতে হবে ডলার পেমেন্ট করে। এরপর এখান থেকে আপনি টেক্সট দিয়ে লেখালেখি করতে পারেন, আমি যেভাবে লিখলাম। এরপর আপনি ভিডিও থেকে ভিডিও আনতে পারবেন, একটু আগে যেটা দেখালাম। এরপর ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, আপনি এখান থেকে কালারটা কেমন দিবেন, ঠিক আছে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আগের থেকে দিয়ে নেবেন, পরে দিলে কিন্তু আবার এগুলো একটু ঝাপসা হয়ে যাবে। আপলোড করতে পারবেন, কীভাবে আপলোড করবেন, কোনো ফোল্ডার আনতে চাইলে কোনো ফোল্ডার আনতে পারবেন, ফোল্ডার কোথা থেকে পারচেজ করবেন, এভাবে এগুলো ছিল আছে মেন কাজ। আর মনে যে মনে তেমন কোনো একটা কাজ নেই, জাস্ট এগুলো একটু ইয়ে দিয়ে দিয়েছি, এগুলো আপনার দিয়ে দিয়ে দেখবেন, মেজর কাজ ছিল যেগুলো সেগুলো আপনাদেরকে দেখানো যাবে।
ঠিক আছে, ভালো থাকবেন।